নমস্কার বন্ধুরা, রাধিকা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ইংরেজি নতুন বছর পড়তে আর মাত্র কয়েকটা দিন বাকি। আসুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2023 সাল কেমন যাবে। 2023 সালের রাশিফল বলছে নতুন বছরে 12টি রাশির মধ্যে 7টি রাশির ফলাফল অত্যন্ত শুভ। চলুন চটপট দেখে নেওয়া যাক এই 7টি রাশি কি কি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই রকম ভিডিও আরো দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। হ্যাঁ, এবার যে কথা বলছিলাম, 2023-এ যে যে রাশি শুভ ফল দিতে চলেছে, বাড়ি গাড়ি টাকা পয়সা আসার প্রবল সম্ভাবনা রয়েছে, তার মধ্যে প্রথমেই রয়েছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের 2023 সাল খুবই শুভ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র বলছে এবছর এই রাশির ব্যক্তিদের সব দিক থেকে আয়ু উন্নতি হবে, নতুন বাড়ি হতে পারে, গাড়ি কেনার যোগও রয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সম্পত্তি কেনার প্রবল যোগ দেখা যাচ্ছে। এবারে আসছি বৃষ রাশিতে। এই রাশির জাতক এবং জাতিকারা 2023-এ খুব ভালো সময় কাটাবে। বৃষ রাশির ক্ষেত্রেও গাড়ি বাড়ি এবং প্রচুর টাকা পয়সা আসার যোগ রয়েছে। জুন জুলাই মাসে এই রাশির ওপর শনিদেবের কৃপা থাকার কারণে গাড়ি কেনার প্রবল যোগ দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে 2023-এ বৃষ রাশি খুব ভালো করবে। এবার বলবো ধনু রাশির কথা। 2023-এ ধনু রাশির জাতক জাতিকাদের ওপরেও শনিদেবের এবং বৃহস্পতির কৃপা রয়েছে, তাই জমি বাড়ি কেনার শুভ যোগ রয়েছে। সেপ্টেম্বর মাসে গাড়ি কেনার ভালো যোগ রয়েছে। ধন সম্পত্তি কেনা থেকে শুরু করে সব দিক থেকেই 2023-এ ধনুরাশির শুভ যোগ দেখা যাচ্ছে। কর্কট রাশি, এই রাশির ক্ষেত্রেও 2023 খুব শুভ হতে চলেছে। ডিসেম্বর মাস নাগাদ এই রাশির জাতক বা জাতিকারা বড় কোনো সম্পত্তির মালিক হতে পারেন। এবছর নতুন গাড়ি কেনার যোগ রয়েছে। সংসারে সুখ সমৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। সব মিলিয়ে কর্কট রাশির 2023 বছরটা ভালো কাটবে বলে ইঙ্গিত দিচ্ছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্যে বলছি, 2023-এর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস নাগাদ গাড়ি কেনার প্রবল যোগ রয়েছে। জুন জুলাই থেকে শুরু করে ডিসেম্বর মাসের মধ্যে বাড়িও হতে পারে। এই বছর আপনাদের অর্থনৈতিক উন্নতির যোগ খুব ভালো রয়েছে। এবার বলবো কন্যা রাশির কথা। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এবছরটা খুব শুভ হতে চলেছে। জানুয়ারি মাস থেকেই গাড়ি বাড়ি বা জমি কেনার শুভ যোগ রয়েছে। বছরের শেষে নতুন বাড়ি কেনার ভালো যোগ দেখা যাচ্ছে। সব মিলিয়ে বছরটা অর্থনৈতিক প্রাচুর্যের মধ্যেই কাটার সম্ভাবনা রয়েছে। এবার আসছি তুলা রাশির কথায়। এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2023-এ সম্পত্তি কেনাবেচার ভালো যোগ দেখা যাচ্ছে। গাড়ি কেনার যোগ আছে, জুন জুলাই নাগাদ বাড়ি কেনার যোগ দেখা যাচ্ছে। তুলা রাশির এই বছর সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে খুব ভালো যোগ নিয়ে আসছে। তাহলে দেখা যাচ্ছে যে 12টি রাশির মধ্যে 7টি রাশির জাতক বা জাতিকাদের জন্য 2023 খুব ভালো সময় নিয়ে আসতে চলেছে। বন্ধুরা, এখানে 7টি রাশির অতি শুভ যোগ দেখা যাচ্ছে, সেগুলি সংক্ষেপে আমি বলার চেষ্টা করলাম। কেউ যদি 2023 সালের 12টি রাশির সম্পূর্ণ রাশিফল বিস্তারিতভাবে দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান। তাহলে 12টি রাশির ফলাফল নিয়ে একটি নতুন ভিডিও করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে
অবশ্যই একটা লাইক দেবেন। আর এই রকম ভিডিও আরো দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।